আবারও বিশাল সংখ্যক শূন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি হেল্পার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা যারা অঙ্গনওয়াড়ি হেল্পার পদে আবেদন করতে চাইছেন বহুদিন ধরে অপেক্ষা করছেন শূন্য পদ বেরানোর জন্য তো এখানে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন বের হয়ে গেছে সেই নোটিফিকেশন আপনারা দেখে নিতে পারেন আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেবো অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিয়োগের জন্য যে নোটিফিকেশন বা ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে সেই নোটিফিকেশন অনুযায়ী কোন জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিয়োগ হবে বা হেল্পার পদের নিয়োগ হবে আবেদনের যোগ্যতা কী বয়স কত চাইছে এবং আবেদনের লাস্ট ডেট কবে সমস্ত বিষয় আপনাদেরকে আজকে জানিয়ে দেবো তো যারা অঙ্গনওয়াড়ি পদের জন্য বা হেল্পার পদের জন্য আবেদন করতে ইচ্ছুক তারা আজকের ভিডিওটি পুরো দেখবেন জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এখনও অবধি যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবে রাজ্যে ফের পঁয়ত্রিশ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের প্রস্তুতি চলছে বিভিন্ন জেলা জুড়ে তার মধ্যে কয়েকটি জেলায় নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে যে জেলাগুলো আপনাদেরকে জানানো হয়েছে আগের ভিডিওতে তো আমি আজকে যে জানাবো অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের যে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে সেখানে প্রতিটি ব্লকের গ্রাম পঞ্চায়েত অনুযায়ী শূন্য পদের উল্লেখ করা হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এখানে শূন্য পদ অনুযায়ী যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেই শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য আবেদন করার ক্ষেত্রে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমতুল যে কোনো পরীক্ষায় পাশ করে থাকতে হবে উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাশ করে থাকলে আপনি আবেদন করতে পারবেন বয়স সীমা চেয়েছে আঠেরো বছর থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে আঠেরো বছর থেকে পঁয়ত্রিশ বছর মধ্যে বয়স সীমা চেয়েছে নিয়োগের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে লিখিত পরীক্ষা হবে নব্বই নম্বরের ইন্টারভিউ হবে দশ নম্বরের লিখিত পরীক্ষায় যে সিলেবাসগুলি থাকবে তা হল প্রবন্ধ রচনা থাকবে পনেরো নম্বরের পাটিগণিত থাকবে কুড়ি নম্বরের পুষ্টি জনস্বাস্থ্য মহিলাদের অবস্থা থাকবে পনেরো নম্বরের ইংরেজি থাকবে কুড়ি নম্বরের সাধারণ জ্ঞান থাকবে আবেদনের ক্ষেত্রে এটা সম্পূর্ণ অনলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে আমার সামনে দেখতে পাচ্ছেন অনলাইন যে লিঙ্ক আছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অফ অঙ্গনওয়াড়ি হেল্পার এবং অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার তো আপনারা যে পদের জন্য আবেদন করতে ইচ্ছুক সেই পদের জন্য এখানে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে সমস্তটাই আমি দেখিয়ে দেবো তো যেসব ব্লকে নিয়োগ হবে সেই ব্লকগুলির নাম আমি বলে দিচ্ছি আপনাদেরকে তো এখানে যে নিয়োগ পদ্ধতি আবেদনের শেষ তারিখ হচ্ছে দুই এপ্রিল দু হাজার চব্বিশ দুই এপ্রিল দু হাজার চব্বিশের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে যেসব ব্লকে নিয়োগ হবে তা হল উত্তর চব্বিশ পরগনা জেলায় ব্লকগুলিতে নিয়োগ হবে উত্তর চব্বিশ পরগনা জেলায় ব্লকগুলিতে নিয়োগ হবে ব্লকগুলির নাম হলো টিটাগড় খড়দহ পানিহাটি ব্যারাকপুর নৈহাটি বারাসাত কামারহাটি বাগদা সন্দেশখালী হিঙ্গলগঞ্জ উত্তর চব্বিশ পরগনা উত্তর দমদম স্বরূপনগর মধ্যমগ্রাম অশোকনগর কাঁচরাপাড়া গারুলিয়া এবং বসিরহাট এই সব ব্লকে নিয়োগ হবে এখানে অনেক সংখ্যক যে নোটিফিকেশান বেরিয়েছে সমস্ত নোটিফিকেশানটা আপনাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না তাই আমি বলে দিচ্ছি যে ব্লকগুলির নাম বললাম সেই ব্লকগুলিতে নিয়োগ হবে এবারে আপনারা আপনাদেরকে আমি অফিসিয়াল নোটিফিকেশনটি দেখিয়ে দিচ্ছি সেই নোটিফিকেশনটা আপনারা যে ব্লকের বাসিন্দা সেই ব্লক অনুযায়ী আপনারা নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন তো আমার সামনে দেখছেন উত্তর চব্বিশ পরগনা জেলার অফিসিয়াল ওয়েবসাইট আছে নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট এখানে বেরিয়ে গেছে শূন্যপদগুলি তো এখানে দেখতে পাচ্ছেন যে শূন্যপদ অনুযায়ী ব্লকের নাম দেওয়া আছে অঙ্গনওয়াড়ি হেল্পার টিটাগড় অঙ্গনওয়াড়ি হেল্পার খরদহ অঙ্গনওয়াড়ি হেল ওয়ার্কার টিটাগড় অঙ্গনওয়াড়ি অর ওয়ার্কার খরদহ অঙ্গনওয়াড়ি হেল্পার পানিহাটি অঙ্গনওয়াড়ি হেল্প ওয়ার্কার পানিহাটি অঙ্গনওয়াড়ি হেল্পার ব্যারাকপুর অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ব্যারাকপুর নৈহাটি ব্যারাকপুর টু ব্যারাকপুর টু বারাসাত কামারহাটি বাগদা সন্দেশখালী ওয়ান হিঙ্গলগঞ্জ সন্দেশখালী ওয়ান হিঙ্গলগঞ্জ বারাসাত নর্দমদম নর্দমদম স্বরূপনগর স্বরূপনগর তো আপনি এখানে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যদি আপনি এখানে স্বরূপনগর বা সন্দেশখালী যে কোনো একটি বাসিন্দা হন ধরুন এখানে আপনি নর্থ বাসিন্দা সেই ব্লকের বাসিন্দা তো আপনাকে কি করতে হবে এই ব্লকের যে নোটিশটা ডাউনলোড করার জন্য আপনার এলাকায় বেরিয়ে গেছে নাকি তা দেখার জন্য নর্থ দমদমের এখানে আসে আপনি পাশে দেখবেন ডাউনলোড অপশন আছে সেই ডাউনলোড অপশনে ক্লিক করে আপনি নোটিফিকেশনটা ডাউনলোড করে নেবেন ঠিক একইভাবে আপনি যদি অন্য কোনো হিঙ্গলগঞ্জের বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে হিঙ্গ হিঙ্গলগঞ্জের অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদের জন্য আপনি এখানে অফিসিয়াল নোটিফিকেশনটা ডাউনলোড করে নেবেন এবং যদি সন্দেশখালীর অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদে আবেদনের জন্য আপনি ডাউনলোড করতে চাইছেন তাহলে এখানে ডাউনলোড অপশন আছে দেখুন সেই ডাউনলোড অপশানে আপনি ডাউনলোড করে নেবেন লিঙ্কটি আমি আমি ডেস লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে ডাউনলোড করে নেবেন এবারে যে আবেদন করবেন অনলাইনে সেভাবে কীভাবে আবেদন করবেন আমি দেখিয়ে দিচ্ছি তো আবেদন করার ক্ষেত্রে আপনাকে এই লিঙ্কে আসতে হবে যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট আইসিডিএস সেকশন নর্থ চব্বিশ পরগনা তো এখানে আসার পর আপনি যদি অঙ্গনওয়াড়ি হেল্পার পদের জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে এই লিঙ্কে ক্লিক করতে হবে অঙ্গনওয়াড়ি হেল্পার অনলাইন অ্যাপ্লিকেশন আর যদি ওয়ার্কার পদে আবেদন করতে চান তাহলে অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম ফর দ্য পোস্ট অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এখানে আপনি ক্লিক করে নেবেন তো আমি হেল্পার পদের জন্য আবেদন করব তার জন্য এখানে ক্লিক করে নিলাম অঙ্গনওয়াড়ি হেল্পার পদের জন্য আবেদন করতে চাইছেন তার জন্য অঙ্গনওয়াড়ি হেল্পার এখানে সিলেক্ট হয়ে আছে এখানে কোন ব্লকের জন্য আপনি আবেদন করবেন বা আপনার কোন ওয়ার্ড বা কোন গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতের নাম বা ওয়ার্ডের নামগুলো আপনার সামনে পর চলে আসবে আপনি আপনার নিকটবর্তী যে গ্রাম আছে বা আপনার নিজের গ্রামটি সিলেক্ট করে নেবেন এখানে সিলেক্ট করে নেওয়ার পর তারপরে আপনার নাম ফাদার্স বা হাজব্যান্ড নেম ক্যাটাগরি জেন্ডার ন্যাশনালিটি ডেট অফ বার্থ বয়স কত হলো আপনার মোবাইল নম্বর ইমেল আইডি আপনার কমিউনিকেশান অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস আপনার এডুকেশান কোয়ালিফিকেশান কী আছে সেটা বসিয়ে দেবেন এখানে আপনার একটি পাসপোর্ট সাইজ ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে যে ফটো এবং পাসপোর্ট আপনার ফটোটি কিন্তু কুড়ি থেকে পঞ্চাশ কেবির মধ্যে হওয়া চাই সিগনেচারটি দশ থেকে কুড়ি কেবির মধ্যে হওয়া চাই তারপরে এখানে ডিক্লারেশন আছে সেই ডিক্লারেশনটা আপনি টিকমার্ক করে দেবেন এখানে যে সিকিউরিটি কোডটা আছে সেই সিকিউরিটি কোডটা আপনি এই ঘরে বসিয়ে সাবমিট অপশানে সাবমিট করে দেবেন সাবমিট করে দেওয়ার পর আপনার সামনে একটি অ্যাকনোলেজমেন্ট নম্বর চলে আসবে যে নম্বরটি আপনি লিখে রাখবেন পরবর্তীকালে আপনাকে অ্যাডমিট দেওয়ার ক্ষেত্রে এটা সার্চ করে আপনাকে বের করতে হবে এবং যারা উত্তর চব্বিশ পরগনা জেলার বাসিন্দা আছেন তারা দুই এপ্রিল দু হাজার চব্বিশের মধ্যেই এগুলোতে আবেদন করতে পারবেন লাস্ট ডেট হচ্ছে দুই এপ্রিল দু হাজার চব্বিশ যারা উত্তর চব্বিশ পরগনা জেলার বাসিন্দা তাদের মধ্যে ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার